তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে জিএনএম এবং এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য যে মেরিট লিস্ট দেওয়া হয়েছিল তার আরও একটি মেরিট লিস্ট মানে গতকাল 8ই জুলাই দেওয়ার কথা ছিল। তো তোমাদের আমি জানিয়ে রাখবো যে আরও একটি মেরিট লিস্ট কিন্তু দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। স্বাস্থ্য দপ্তর কিন্তু জিএনএম এবং এএনএম কোর্সের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তারা রিসিভ করেছে। তো তোমাদের আমি জানাতে চাই যে এর আগে যে লিস্ট দেওয়া হয়েছিল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের তুলনায় এবারে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু যে সিলেক্টেড যে ক্যান্ডিডেট সংখ্যা সেখানে কিন্তু কিছু কমিয়ে দেওয়া হয়েছে, কিছু ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে কমে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো যে তোমাদের কোন কোন কোর্সের ক্ষেত্রে কতজন প্রার্থীর নাম সেখানে কমলো এবং সমস্ত কিছু কিন্তু দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছেই রাখছি একটি ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিও আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তোমাদের আমি জানিয়ে রাখবো এই যে নার্সিং কোর্সে ভর্তি হচ্ছে তার যে পরবর্তী স্টেপ, তার নেক্সট প্রসেস হচ্ছে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের আমি এখন আমি কিন্তু দেখিয়ে দেবো যে কোন কোন কোর্সের বেলায় নতুন যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেখানে কতজন প্রার্থীর নাম কম দেওয়া হয়েছে এবং তোমাদের আমি তারপর দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে সেটা ডাউনলোড করতে পারবে। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পারছো জিএনএম ছেলেদের বেলায় যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেই মেরিট লিস্টটি কিন্তু তোমরা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ যে সেম ফরম্যাট আগের যে মেরিট লিস্ট রয়েছে একদম সেম একই রকম একই ফরম্যাটে কিন্তু এই মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তো জিএনএম ছেলেদের বেলায় আগে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছিল সেখানে সর্বমোট সিলেক্টেড প্রার্থীর সংখ্যা ছিল 22,992 জন, কিন্তু এবারে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে প্রার্থীর যে সিলেক্টেড প্রার্থীর সংখ্যা সেটা কিন্তু 22,985 জন। তার মানে কিন্তু আগের তুলনায় 7 জন প্রার্থীর নাম এখানে কিন্তু কম দেওয়া হয়েছে। তো তোমরা এই মেরিট লিস্টটিকে ডাউনলোড করে তোমরা নিজেরাই দেখে নেবে যে তোমাদের নাম এখানে রয়েছে কি না। তো চলো তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি যে জিএনএম মেয়েদের বেলায় যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কিন্তু তোমরা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্যাম একই ফরম্যাট একই রকমের দেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু একই রয়েছে। তো তোমাদের আমি জানিয়ে রাখবো জিএনএম মেয়েদের বেলায় যে মেরিট লিস্ট এর আগে দেওয়া হয়েছিল সেখানে সর্বমোট সিলেক্টেড প্রার্থীদের সংখ্যা ছিল 1,02,799 জন, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেখানে সর্বমোট সিলেক্টেড প্রার্থীর সংখ্যা 1,02,785 জন। তার মানে তোমরা কিন্তু এখানে বুঝতেই পারছো যে এখানে কিন্তু 14 জন প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এএনএম মেরিট লিস্টটি। তো তোমরা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এএনএম কোর্সের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটি যার সেশন থাকছে 2 অক্টোবর 2019 থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত। তো তোমাদের আমি জানিয়ে রাখবো যে এএনএম কোর্সের বেলায় এর আগে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সর্বমোট সিলেক্টেড প্রার্থীর তালিকা ছিল 59,204 জনের, কিন্তু বর্তমানে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতেই পারছো যে এবার কিন্তু সিলেক্টেড প্রার্থীর সংখ্যা 59,199 জনের। তার মানে কিন্তু 5 জন প্রার্থীর নাম এখান থেকে কমে গেছে। তো আশা করবো তোমরা সমস্ত মেরিট লিস্টগুলোই ডাউনলোড করে তোমরা নিজেদের নামগুলো এখান থেকে দেখে নেবে যে তোমাদের নাম এখানে রয়েছে কি না। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এবার তোমরা কীভাবে তোমাদের সেই মেরিট লিস্টগুলো ডাউনলোড করতে পারবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। ওই ওয়েবসাইটে পৌঁছলেই তোমরা দেখতে পারবে যে হলুদ ব্যাকগ্রাউন্ডের লেখা রয়েছে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ফর জিএনএম কোর্স ফিমেল এবং মেল এবং এএনএম কোর্স। তো নীল রঙের যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা এই মেরিট লিস্টগুলোকে ডাউনলোড করতে পারবে। আশা করব তোমরা এখান থেকে এসে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দিও। তার সাথে তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিও আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুগণ প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটির সঙ্গে থাকার জন্য।